আমাদের ম্যাক্সিমাম লোকেরই ধারণা যে পিডিএফ ফাইলকে এডিট করা যায় না, আর এডিট করা গেলেও সেটা 100% পারফেক্ট হয় না। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দিব যে সফটওয়্যার দিয়ে আপনার যে কোনো প্রকার পিডিএফ ফাইলকে 100% এডিট করতে পারেন। শুধু এখানে শেষ নয়, যে কোনো প্রকার ইমেজ ফাইলকে আপনারা কনভার্ট করতে পারেন এমএস ওয়ার্ডে, এছাড়া একাধিক যদি আপনার পিডিএফ ফাইল থেকে থাকে সেটাকে কম্বাইন করতে পারেন, অর্থাৎ পিডিএফ সম্পর্কিত যত প্রবলেম আছে সবগুলো সলভ করতে পারেন এই একটা সফটওয়্যার দিয়ে। চলুন আপনাদেরকে সেই সফটওয়্যারের সাথেই পরিচয় করিয়ে দিই। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল। মূল ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে। শুরুতেই আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই কাজটুকু আপনারা কিন্তু মোবাইল দিয়ে করতে পারবেন না, এক্ষেত্রে শুধুমাত্র এটা কম্পিউটার দিয়ে করতে হবে। ওকে, এক্ষেত্রে আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি ক্রোম ব্রাউজারটিকে ওপেন করছি। ওপেন করার পর এখানে অ্যাড্রেস বারে গিয়ে একটা লিঙ্ক আমি পেস্ট করে দিব। এই লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেইখান থেকে আপনারা কপি করে জাস্ট হচ্ছে এখানে পেস্ট করে আপনারা এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পর ঠিক আপনার সামনে এরকম একটা এন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখেন বলছে ফ্রি ডাউনলোড। ওকে, এই ফ্রি ডাউনলোডে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু এই যে দেখেন আমার সফটওয়্যারটা কিন্তু এখানে ডাউনলোড হতে শুরু করেছে এবং এটা কিছুক্ষণের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর এখানে ক্লিক করে কিন্তু আপনারা এটাকে ইনস্টল করতে পারবেন। আমি ইনস্টলের পদ্ধতিটা আর দেখাচ্ছি না, কারণ এটা খুবই ইজি একটা জিনিস, আই হোপ যে কেউ পারবে। ওকে, এটা ইনস্টল হওয়ার পর আমি এটাকে ওপেন করব। এই যে দেখতে পাচ্ছেন ইনস্টল করার পর আমি এটাকে কিন্তু ইনস্টল করে এটাকে ওপেন করলাম। ওপেন করার পর এখন দেখেন এখান থেকে শুরুতেই দেখাচ্ছে কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড, তারপর হচ্ছে কনভার্ট ইমেজ টু পিডিএফ। ঠিক আছে, আমরা আগে এডিটটা দিয়ে দেখাই। এডিটটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এডিট পিডিএফ এখানে একটা ক্লিক দেয়, দেওয়ার পর হচ্ছে ওপেন পিডিএফ এখানে ক্লিক দেয়। দেওয়ার পর আমি যে ফাইলটাকে এডিট করতে চাচ্ছি, ঠিক আছে, সেই ফাইলটা এখান থেকে নিয়ে আসবো। ওকে, সো আমি এখান থেকে যে কোনো একটা ফাইল আপনাদের সামনে ওপেন করে আপনাদেরকে একটু দেখাই। এই যে ধরুন হোটেল বুকিংয়ের এই ফাইলটাকে আমি জাস্ট দেখাই, এটা কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসবে। এই যে দেখেন অলরেডি এখানে চলে আসছে। চলে আসার পর এখানে দেখেন এডিট কন্টেন্ট নামে একটা অপশন রয়েছে, এডিট কন্টেন্ট, ঠিক আছে, এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এটাকে একটু আপনার বড় করে স্ক্রিন নিতে পারেন। এখন দেখেন এই যে লোগোটা ছিল, এই লোগোটাকে কিন্তু আমি এখান থেকে অন্য কোনো জায়গায় সরিয়ে দিতে পারতেছি অথবা এটা ডিলিটও করে দিতে পারতেছি। ঠিক আছে, এখানে কিন্তু আমি নতুন কিছু একটা অ্যাডও করতে পারছি। ওকে, এখন এখানে যে টেক্সটগুলো রয়েছে এগুলো কিন্তু আমি দেখেন এডিট করার সুযোগ পাচ্ছি। এই যে দেখেন এখানে ইমেলের জায়গায় আমি যদি কিছু একটা লেখা দেই, লেখা আমি যদি এখানে একটা দিয়ে দেই জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে, এখন যদি সেভ দেই দেখেন এটা কিন্তু আমার এই যে চলে আসলো। ওকে, আর এখান থেকে আপনারা যদি যে কোনো কিছু চেঞ্জ করতে চান আপনারা কিন্তু যে কোনো কিছু চেঞ্জ করতে পারেন। ওকে, যদি এখান থেকে মনে করেন যে ছবিটা চেঞ্জ করবেন, নতুন ছবি অ্যাড করবেন, সেটাও কিন্তু সম্ভব। ওকে, এখান থেকে আমি আপনাদেরকে জাস্ট এইটুকু বললাম যে এডিটটা আপনারা কীভাবে করবেন যে কোনো অংশ। ওকে, এখন ইমেজ অ্যাড করতে চাইলে অ্যাড ইমেজে দিবেন, দেওয়ার পর এখান থেকে আপনাকে কোনো একটা ছবি নিয়ে আসতে হবে। ওকে, এই যে ধরেন আমি ছবিটা নিয়ে আসলাম, এখন হচ্ছে জাস্ট এই ছবিটাকে যদি আমি এখন একটু রিসাইজ করি, এই যে কর্নারে ধরে রিসাইজ করে যদি আমি এটাকে এখানে বসিয়ে দিই, তাহলে আমার কিন্তু ওই ছবির পরিবর্তে আমি এই ছবিটাকে বসিয়ে দিতে পারলাম। এভাবে কিন্তু পিডিএফের দেখেন যে কোনো জায়গায় আপনি চেঞ্জ করতে পারতেছেন, এবং ফ্রন্টের দেখেন আকার চেঞ্জ করতে পারতেছেন, ফ্রন্টকে বড় ছোটো করতে পারতেছেন, এখানে আপনি সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। ওকে, সো আমি এই অপশনটুকু রেখে দেই। এখন দেখা এটাকে যদি আমি সেভ করতে চাই, উপরের দিকে দেখেন সেভ একটা বাটন রয়েছে, এখন এটাকে আমি সেভ করতে পারি। ঠিক আছে, সেভ করলে এখানে কিন্তু যে সেটা হচ্ছে এখান থেকে কিন্তু ওয়াটারমার্ক থাকবে, কারণ এটা ফ্রিতে ইউজ করতে গেলে ওয়াটারমার্ক কিন্তু থাকবে, আর যদি আপনারা এটাকে কিনতে চান তাহলে কিন্তু ওয়াটারমার্ক থাকবে না। ঠিক আছে, সো এখানে 7 দিন আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন, 2টার বেশি প্রতিদিন ইউজ করতে পারবেন না, এখানে ওয়াটারমার্ক থাকবে আর অনেক প্রবলেম থাকবে। ঠিক আছে, সো আমি এখন এখান থেকে দেখাবো না, আমি একটা লাইসেন্স কিনেছি। লাইসেন্স কেনার পর আমি দেখাই আপনাদেরকে আসলে লাইসেন্স কেনার পর বা লাইসেন্স কীভাবে কিনবেন। আমি আবার সফটওয়্যারটাকে ওপেন করি। লাইসেন্স কেনার জন্য এই যে দেখেন আইটপ পিডিএফ ফ্রি, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন এক মাসে হচ্ছে $11.99, এটা প্রতি মাসে পে করতে হবে। এটা হচ্ছে $7.17 প্রতি মাসে। ঠিক আছে, এইটা আপনি যেটা চান কিনতে পারেন। ঠিক আছে, এখান থেকে লাইসেন্সটা কেনার পর আপনাকে একটা ইমেল এবং পাসওয়ার্ড দেওয়া হবে, আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর কি, সেখান থেকে একটা পাসওয়ার্ড পেয়ে যাবেন। সো আমি এখান থেকে যেহেতু আমি এটা কিনে ফেলেছি, আমি এখান থেকে এটাকে লগ ইন করে তারপর আপনাদের সাথে আবারও আসছি। ওকে ভিউয়ার্স, লাইসেন্স কেনার পর এটা কিন্তু আমরা অ্যাক্টিভও করে ফেলেছি। এখন অ্যাক্টিভ করার পর এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই। এখান থেকে হচ্ছে কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড, এখানে যদি ক্লিক দেই তাহলে এখান থেকে জাস্ট একটা ফাইল অ্যাড করে আপনাদেরকে দেখায় যে আসলে কীভাবে কনভার্ট হয়। ঠিক আছে, ধরেন এই রেলওয়ের টিকিটটাকে আমি কনভার্ট করে দেখাই, জাস্ট এখানে কিন্তু বাংলা ইংরেজি দুইটাই রয়েছে। এখন আমি ওপেনে একটা ক্লিক করি। ক্লিক করার পর দেখেন এটা কিন্তু এমএস ওয়ার্ডে ওপেন হয়েছে। এখন এমএস ওয়ার্ডে কিন্তু
কনভার্ট হলেও এমএস ওয়ার্ডের টেক্সটগুলো কিন্তু ভালো করে রিড করতে পারে না, ঠিক আছে? পিডিএফ কিন্তু রিড করতে পারে না, এটা আপনারা আগে থেকে জানেন। তবে ইংরেজি হলে সেটা কিন্তু একদম ফ্লুয়েন্টলি করতে পারে, ঠিক আছে? এটাও কিন্তু এই যে দেখেন, এটা কিন্তু কনভার্ট হয়ে গেছে, এখন এমএস ওয়ার্ডে চলে আসছে, এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন, কিন্তু 100% পারফেক্ট কিন্তু না। ওকে, আচ্ছা, এখন যদি আমি আরেকটা কনভার্ট করে আপনাদেরকে একটু দেখাই, অ্যাড ফাইলে দেই, দেওয়ার পর হচ্ছে এখন অন্য কোনো কিছু একটা আমি কনভার্ট করে আপনাদেরকে দেখাই, এই যে লাইসেন্স ইউজার গাইড, এটাকে যদি আমি দেই তাহলে আপনারা দেখতে পারবেন যে এইটা কিন্তু ইংরেজিতে এবং এটা কিন্তু পারফেক্টলি, এই যে দেখেন, এটা কিন্তু এমএস ওয়ার্ডে একদম পারফেক্টলি, এই যে দেখেন চলে আসছে। এখান থেকে আপনি চাইলে এই যে এইগুলো টেক্সট বাদ দিতে পারেন, আবার এখান থেকে নতুন করে কিছু কিন্তু লিখতে পারেন। ওকে ওকে, এটা আমি বাদ দিলাম। এখন আমি এখান থেকে ব্যাক করে এটা কেটে দেই, কেটে দিয়ে এখান থেকে হচ্ছে কনভার্ট ইমেজ টু পিডিএফ, ঠিক আছে? এখান থেকে একটা ছবি থেকে এটাকে আমি পিডিএফ করব, তাহলে আপনারা বুঝতে পারবেন। ওকে, ধরেন এইটা আমি এটাকে ওপেন করলাম, জাস্ট একটু দেখেন, এই যে দেখেন, এটা বলছিল ইমেজ টু পিডিএফ, ঠিক আছে? ওকে, আমি এটা বাদ দেই। এখন আমি আবারও হচ্ছে হোমে চলে আসি। হোমে আসার পর এখান থেকে কম্বাইন পিডিএফ, কম্বাইন পিডিএফ মানে হচ্ছে যে অনেকগুলো পিডিএফ আলাদা আলাদা থাকলে এটাকে একসাথে কীভাবে করতে হয়, আমি এখানে একটা ক্লিক দেই। ক্লিক দেওয়ার পর ধরুন হচ্ছে এই হোটেল বুকিংটা, এইটা দিলাম, ঠিক আছে, এইটা দেই। তারপরে হচ্ছে এখান থেকে অ্যাড ফাইলে গিয়ে এইটা দেই। ওকে, এই দুইটা দিয়ে দেখাই, এখন কম্বাইন করি, দুইটা আলাদা আলাদা জিনিস ছিল, এখন কিছুক্ষণের মধ্যেই দেখবেন দুইটা কিন্তু এক হয়ে গেছে, এই যে দেখেন একটা, এই যে দেখেন একটা, ঠিক আছে? এখন এটাকে হচ্ছে জাস্ট আপনি এখান থেকে ক্লিক করে যদি আপনি পিডিএফে সেভ করে নেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার হয়ে যাচ্ছে। এখন কিন্তু আপনার এটা পিডিএফে সেভ হয়ে গেল, মানে অনেকগুলো পিডিএফ আলাদা আলাদা থাকলে আপনি একসাথে করে ফেলতে পারেন। আমি আবার স্টার্টে যাই, এখান থেকে দেখেন এটা কম্প্রেস পিডিএফ, মানে হচ্ছে পিডিএফকে আপনি ফাইলটা বড় থাকলে এটাকে ছোট করতে পারবেন। কনভার্ট টু ইমেজ, পিডিএফ থেকে কিন্তু আপনারা ইমেজে পরিণত করতে পারবেন। কনভার্ট ফাইল টু পিডিএফ, ঠিক আছে, যে কোনো ফাইলকে পিডিএফ ফাইলে করতে পারবেন। এছাড়া মোরে গেলে আপনারা বেশ কিছু অপশন কিন্তু দেখতে পারবেন। ওকে, সো মূলত ভিডিও ছিল এইটা যে আসলে একটা পিডিএফ ফাইলকে কীভাবে এডিট করা যায়, কনভার্ট করা যায় এইটা, বা হচ্ছে কম্বাইন করা যায়। ভিডিও শেষ পর্যায়ে এসে আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট থাকছে, আইমিন যারা ভিডিও দেখবেন, ভিডিও দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাদের প্রথম 100 জনের জন্য কিন্তু একটা প্রো অ্যাকাউন্ট সম্পূর্ণ ফ্রিতে থাকছে। আইমিন প্রথম 100 জন সম্পূর্ণ ফ্রিতে কিন্তু প্রো অ্যাকাউন্ট ইউজ করার সুযোগ পেয়ে যাচ্ছেন। সো দেরি না করে জলদি এখনই অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলুন। গাইস, এই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।